তো 4:25 বাজে, তো যথারীতি আমাদের প্রসন্ন একটা সারপ্রাইজ দিল এক্ষুনি। কি হলো, ওর টায়ার ফ্ল্যাট হয়ে গেছে। তো টায়ার ফ্ল্যাট হয়ে গেছে, দেখাই প্রসন্ন টায়ারটা কি কি হয়েছে। ভাইয়া হাম লোগ কা হেল্প কর রহে হ্যায়। হ্যালো ইন্টারনেট, আমি রাজ আর আপনারা দেখছেন ওয়ান্ডারলাস্ট। একটা বড় রাইড আসতে চলেছে সামনে, বড় ব্লগ আসতে চলেছে, ব্যাক টু ব্যাক ব্লগ আসবে। তো সাথে থাকো বন্ধুরা, দেখে থাকো। আমরা যাচ্ছি উড়িষ্যা, উড়িষ্যা থেকে ভাইজ্যাগ। তো 6-7 দিনের ট্যুর হবে, এভরিডে এক একটা ব্লগ থাকবে। তো প্লিজ সাথে থাকো, সাপোর্ট করো আর দেখে থাকো ওয়ান্ডারলাস্ট। সো কথা, কটা বাজে রাত্রির? কটা বাজে এখন? 4:25। তো 4:25 বাজে, তো যথারীতি আমাদের প্রসন্ন একটা সারপ্রাইজ দিল এক্ষুনি। কি হলো, ওর টায়ার ফ্ল্যাট হয়ে গেছে। তো টায়ার ফ্ল্যাট হয়ে গেছে, দেখাই প্রসন্ন টায়ারটা কি কি হয়েছে। ঠিক আছে, তো টায়ার ফ্ল্যাট হয়ে গেছে। টায়ার ফ্ল্যাট হোক বা টায়ার চেঞ্জ করতে হোক বা ইঞ্জিন খুলে আবার রিপেয়ার করতে হোক, দেওমালি সানসেট আর সানরাইজ ভিউ দেখা হবে। নো চেঞ্জ, প্ল্যান বি রেডি আছে, চাপ নেই। তো প্ল্যান বি রেডি আছে। আমরা এখন প্রথমত বাইকটাকে নিয়ে যাব, প্রসন্নর বাইকটাকে আমরা নিয়ে যাব একটা মেকানিককে। ভোরবেলা ডেকে তুলেছি, ওর কাছে নিয়ে যাব, গিয়ে টিউব লাগাবো। টিউবলেস টায়ার গর্তে পড়ার জন্য রিমের সঙ্গে ডিসব্যালেন্স হয়ে গেছে, রিমটা বেঁকে গেছে। তো হাওয়া বেরোচ্ছে ওখান থেকে হু করে, তো আমরা চেঞ্জ করব, তার জন্য টিউব লাগাবো। তো লোকটা উঠে রেডি আছে, তো আমরা এখন যাই গিয়ে ওটাকে লাগাই। আর এখানে দেখুন সবাই বসে, ব্যালকনিতে বসে মজা নিচ্ছে। তো এই দাদাকে ডাকলাম, রিকোয়েস্ট করলাম, দাদা যদি এবার টিউবটা লাগিয়ে দেয়। ভাইয়া হাম লোগ কা হেল্প কর রহে হ্যায়, দাদা হেল্প করছে এই ভোর 4:30 সময়। রাখে হরি মারে কে। নমস্কার ইন্টারনেট, এখন রয়েছি বাংড়ি বসি। তো প্রসন্ন টায়ার ফ্ল্যাট হয়ে গেছিলো, এক জায়গা থেকে দেখলেন যে টিউব চেঞ্জ করে এগোলাম, টিউবলেস টায়ার ছিল। তো গর্তে পড়ার জন্য রিমটা বেঁকে যায়, তো যাই হোক করে নিয়েছিলাম। তো বাংড়ি বসির কাছে, মানে বাংড়ি বসি জাস্ট এন্ট্রি করছি, এখানে এসেছি, দাঁড়িয়ে আছি। গত বছর
কেওনঝড় যাওয়ার সময় ঠিক একই জায়গায় দাঁড়িয়েছিলাম, আবারও একই জায়গায় দাঁড়ালাম। পিছনে দেখতে পাচ্ছ পাহাড় দেখাচ্ছে, ওই দেখো পাহাড় দেখতে পাচ্ছ, এইখান থেকে পাহাড় শুরু হয় বাংলিবসি। তো বাংলিবসিতে দাঁড়িয়ে আছি, একটু চা খেয়ে নেবো, তারপর আবার যাব। এগোবো এখান থেকে, এখনও প্রায় 350 কিলোমিটার হবে সম্বলপুর, জানি না কখন সম্বলপুর যাব। প্ল্যান ছিল তো সম্বলপুরে 11টার মধ্যে পৌঁছে যাওয়া, তো জানি না কখন পৌঁছাবো, আলটিমেটলি বিকেলবেলা পৌঁছাবো সন্ধ্যাবেলা পৌঁছাবো জানি না। বাট প্ল্যান তো হয় এরকমই, রাইডে সবসময় ঠিকভাবে ঠিকভাবে সব কিছু প্ল্যান হয় না। তো চলো বন্ধুরা, দেখে থাকো ওয়ান্ডারলাস্ট আর সাথে থাকো। তো লাঞ্চ করতে দাঁড়ালাম ফ্যামিলি ধাবা, নারায়ণী ফ্যামিলি ধাবাতে, কেওনঝড়ে পড়ছে। এখনও এখান থেকে প্রায় 200 কিলোমিটার সম্বলপুর। তো মাঝখানে বৃষ্টি হচ্ছিলো, মাঝখানে ডাইভার্সন রোডও ছিল। আর বাংলিবসি, বাংলিবসি জঙ্গলটা যতটাই ভালো ততটাই রাস্তাটা খারাপ হয়ে গেছে। এত ট্রাক, মানে একটা জঙ্গলের মধ্যে যে এত ট্রাফিক জ্যাম হতে পারে জানা ছিল না। তো এখানে আমার তিনজন উড়িয়া বন্ধু ভাইনু মিল গে হ্যাঁ, তো উনসে বাত কর রে থে, তো থোড়া দো লাইন উনকে তরফ সে বলিয়ে, তোরা কলকাতা কে বারে মে, তোরা বেঙ্গলি কে বারে মে, তোরা উড়িয়া কে, উড়িষ্যা কে বারে মে দো লাইন বল দিজে। উড়িষ্যা কা তো আমরা ইয়াহাঁ আপ জো বলতে হ্যায় ওই যে মিট্টি ইয়াহাঁ তো আমি হর বার লেকে যাতা হুঁ, আতা হুঁ বেঙ্গল পে, হম বুধবার গে হ্যাঁ। ও দাদা আয়া হ্যায় হামারা ঢাবার সে খানে কে লিয়ে, আজ খায়েগা উসকা পতা চলেগা উড়িষ্যা কা খানা কিতনা আছে, বাস রতন জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সো জয় জগন্নাথ। তো লাঞ্চ করতে বসে যাই, থ্যাংক ইউ। তো লাঞ্চ করতে বসে যাই, লাঞ্চ করতে এখানে সবাই বসে গেছে মোটামুটি। ওরে বাবা, আমাদের বাবাইদা খাচ্ছেন দেশি খাচ্ছেন, আপনি এখানে বসে ফ্যামিলি দাওয়াতে দেশি খাচ্ছেন? আরে বাবা, এ তো রাজকীয় আয়োজন। স্টার্টও করে দিছো তোমরা? স্টার্ট করে দিছো, দেশি খাচ্ছো বাড়িতে জানো তো, দেশি খাচ্ছো। চলো আমরা খেয়ে নিই। সো লাঞ্চটা করে নিই, দরকার খুব ইম্পর্টেন্ট, অনেকক্ষণ মানে কখন খেয়েছি রাত্রিরে লাস্ট। চলো
কেওনঝাড় থেকে সম্বলপুর যাওয়ার পথে শেষ 50 কিলোমিটার খুবই দুর্গম রাস্তা। দেওগড় ফরেস্ট রেঞ্জ দিয়ে যেতে হয় এবং রাস্তা এত গর্ত বড় বড় ট্রাক যাওয়ার ফলে হয়েছে, সে বাইকের আলোয় দূর থেকে বোঝা যায় না, আর পুরো চাকাটাই গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে। তো একটু অসাবধানতা হলে কিন্তু গাড়ি রিম অব্দি ভেঙে যেতে পারে। ভিডিওতে পুরোটা বোঝা যাচ্ছে না, যেটা সামনে যখন আমরা চালাচ্ছিলাম ওই দুর্গম রাস্তা দিয়ে এবং নির্জন রাস্তা দিয়ে যাওয়াটা সেই সময় মনে হচ্ছিল যে হঠাৎ যদি আমি কোনো গর্তে বাইক পড়ে যায় কোনোভাবে, তো সেখানে মেকানিক তো পাবোই না, এবং সারা রাত হয়তো ওই জঙ্গলের মধ্যে কাটানো হবে। ব্লগ অনেক বড় হয়ে যায় বলে এই ব্লগ এত অবধি আপডেট করলাম। এর পরের ব্লগ থেকে আসল মনসুন রাইড শুরু হবে।